নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি দেখছেন টেকনিক্যাল স্পনিক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করতে চান তখনই দেখবেন আপনার এই ধরনের যে এররটি আছে এটা আপনি কিভাবে ঠিক করবেন। তো এটার রিজন একটাই, আপনি এর আগে যদি কোনো মাইক্রোসফট অফিস ইনস্টল করেন এবং সেটাকে আনইনস্টল করার সময় সেটা প্রপারলি আনইনস্টল হয় না, সেক্ষেত্রেই এই প্রবলেমটি দেখা দেয়। তো এটা আপনি কিভাবে ঠিক করবেন, তো অনেক ভিডিও আছে সেখানে আপনাদেরকে দেখেছে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে সেটিং করার কথা বলবো। এখানে আমি কোনো সেটিং এর কথা বলবো না, এটা আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এটা আপনি ঠিক করতে পারেন। তো এটাকে আপনাদের ঠিক করে দেখাবো এবং লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন যে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন যে ভিডিওটি শুরু করা যাক। আপনি অফিস ইনস্টল করার সময় যে এররটি আসবে এখানে লেখা আছে দেখুন গো অনলাইন, তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে এটাকে আপনার মাইক্রোসফট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে এখানে দেখুন আনইনস্টল অ্যান্ড রিইনস্টল অফিস, এর নিচে যে ডাউনলোড অপশন আছে এটাতে আপনি ক্লিক করে প্রথমে আপনি এটাকে ডাউনলোডটি করে নেবেন। এটা ডাউনলোডটি করার পরে এটাতে আপনি ওপেন করবেন। তো এখানে আমি ওপেনটি করে নিচ্ছি। দিস পিসি ডাউনলোড অপশানে আসবেন, এখানে যেটা ডাউনলোড করে নিলেন এটাতে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করবার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে পরে আপনার একটি পপ আপ আসবে, সেখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েসটি করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে। তো এটা অটোমেটিকই আসবে, আসার পরে এটা আপনার নেটওয়ার্ক যেটা আছে সেটা চেক করার পরে অটোমেটিক এটা ইনস্টলটি হয়ে যাবে। আর আপনার যদি এক চান্সে যদি না হয় ইনস্টল, তাহলে আপনি আবারও এটাকে ইনস্টলটি করে নেবেন। ওইখানে আমার ইনস্টলটি চালু হয়ে গেছে। চালুটি এটা একটা ডাউনলোড হবে, ডাউনলোডটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনার অটোমেটিক এটা ওপেন হবে। আর অটোমেটিক যদি এটা ওপেন না হয় আপনি যেটা ইনস্টল করেছেন সেটা আপনি আবারও ওপেন করবেন। ওপেনটি করার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, এরকম একটি পপ আপ আসবে। আমার অটোমেটিকই এটা চলে আসবে। আই এগ্রিতে আপনি ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে ট্রাবল শুটিং এর অটোমেটিক এটা চালু হয়ে যাবে। তো এটা আপনার কিছুটা টাইম লাগতে পারে। অটোমেটিক এটা ট্রাবল শুটিংটা হয়ে যাওয়ার পরে একটা পপ আপ আসবে আপনার, আবারও আপনার এরকম একটি পপ আপ আসবে। তো আপনি লাস্ট যেটা আনইনস্টল করেছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি 19 করেছিলাম, তারপর থেকে আপনার এই রিজনটি এসছে। তার জন্য আমি 19টি সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, সরি নেক্সটে ক্লিক করবেন এবং চেকবক্সে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো অটোমেটিক এটা ট্রাবল শুটিংটি হয়ে যাবে। তো এটা আপনার কমসে কম 10 থেকে 15 মিনিট লাগবে। 15 মিনিট হওয়ার পরে এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপটি রিস্টার্ট যাবে। তো আপনি এখানে রিস্টার্টটি প্রথমে করে নেবেন। তো এখানে আমি স্ক্রিন রেকর্ডিংটি চালু আছে, এর জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটি বন্ধ করার পরে এটাকে রিস্টার্ট করার পরে আগে যে স্টেপগুলো আছে আপনাদেরকে দেখে দিচ্ছি, এরপর আপনাকে কি করতে হবে। ওকে, রিস্টার্টটি করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি নিচে এখানে ইয়েস করে দেবেন, মানে এটা ফিডব্যাকের জন্য আপনি চাইলে পরে ফিডব্যাক দিতে পারেন অথবা আপনি এটার থেকে পুরোপুরি ক্যান্সেলটি হয়ে যাবেন। তো এখানে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম তো এর যে কাজটি ছিল এটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন চাইলে পরে আপনি এই সফটওয়্যারটিকে আনইনস্টলটি করে নিতে পারেন। তো আমি এখানে আনইনস্টলটি করে নিচ্ছি। এখানে আমার যেটা ইনস্টল করেছিলাম সেটাকে আমি আনইনস্টল প্রথমে করে নিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পারছেন আমার মাইক্রোসফট অফিসের কোনো সফটওয়্যারই নেই। এটা পুরোপুরি আনইনস্টলটি করে নেওয়ার পরে আপনাদের দেখে দিচ্ছি অফিস 2024 আপনি এখন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো আপনাদেরকে আমি দুটো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন। তো ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে অফিস ডিপ্লয়মেন্ট টুলের। এখানে নিচে যে ডাউনলোড অপশনটি আছে এখান থেকে আপনি ডাউনলোডটি করে নেবেন। তো ডাউনলোডটি করার পরে ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সি ড্রাইভে যাবেন। তো এটা আমি প্রথমে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করার পরে আপনার সি ড্রাইভ আপনি মানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আপনি যেখানে রাখতে চান সেইটাতে ক্লিক করবেন। তো এখানে আমি সি ড্রাইভে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি অফিস 2024। হিসাব মতন আপনি রাখতে পারেন, এটা না যে আমি সি ড্রাইভে রাখছি বলে আপনি ও সি ড্রাইভে রাখবেন। আপনার হিসাব মতন আপনি এখানে রাখতে পারেন। ক্লিক করার পরে এখানে আপনি যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি পপ আপ আসবে, সেখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েসটি করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ফোল্ডারটি ক্রিয়েট করলেন তো সেই ফোল্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। 20/2024 যেটাতে লিখেছিলাম সেই ফোল্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন এবং এটা দেখবেন এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আমি যে ডিসক্রিপশনের লিঙ্কটি দেবো সেকেন্ড লিঙ্কটিতে আপনি ক্লিক করলে পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে এখানে আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতেই পারছেন এটা কিসে কিসে সাপোর্ট নেবে 11 এবং 10-এ। আপনি যদি এগুলো পড়তে চান সেগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। এরপরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে XML যেটা আছে এটা আপনি কপি করবেন। এখানে কপি বলে যে অপশনটি আছে এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। টেক্সট ডকুমেন্টটি ক্লিক করার পরে একটা টেক্সট ডকুমেন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে আমার যতটা লাগবে ততটি কি আপনি রাখবেন। তো এখান থেকে আপনি নিচে আমি যে পর্যন্ত রাখছি আপনি এই পর্যন্ত রাখার পরে এটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে ব্যাক স্পেস ক্লিক করার পরে আপনার এই পর্যন্ত আসার পরে এখানে যে ইটি লাগবে ওটা কি সেটা আপনি কোথায় পাবেন সেটা আপনি সেকেন্ড লিঙ্কটিতে যখন ক্লিক করবেন তো এখানে দেখুন লেখা আছে ইউজ AMS টু অ্যাক্টিভেট। এর যে কিটি আছে ফার্স্ট এটা আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনার টেক্সট নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে ফাইলে আসবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখানে যে নামটি দিতে হবে সেটা আপনি যে এক্সট্রাক্টটি করেছিলেন যে 4টি ফাইল সেখান থেকে আপনি নামটি কপি করে আনতে পারেন। তাতে আপনি রাইট ক্লিক করার পরে রিনেম করবেন। সরি, এটা ডিলিট হয়ে গেল আমার। এখান থেকে আপনি রিনেম করার পরে কনফিগারেশন যতটা আছে ততটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে আমি কপিটি করে নিচ্ছি। করার পরে নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে আপনি পেস্ট করবেন এবং এরপরে আপনি লিখবেন .xml। লেখার পরে এটা আপনি সেভ করে দেবেন। ওটা আমি লেখা হয়ে গেছে। এরপরে বাকি আপনি সেম রাখবেন। সেম রাখার পরে এটা সেভ করার পরে বাকিগুলো আপনি কেটে দেবেন। এখানে যে 4টি ফাইল এক্সট্রাক্ট করেছিলাম তো সেটা আপনি পুরোটাই ডিলিট করে দেবেন। অলরেডি আমার আগে একটা ডিলিট হয়ে গেছে। এরপর আপনি এটাকে কপি করবেন। ডেস্কটপে যে নোটপ্যাডটি বানিয়েছিলেন সেটা কপি করার পরে অফিস 2024 যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন সেখানে আসার পরে এখানে পেস্ট করে দেবেন। এরপর আপনি সেকেন্ড লিঙ্কটিতে আবারও ক্লিক করার পরে এখানে যেটা আছে এটাকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি সার্চ বারে সার্চ করবেন CMD। সার্চ করার পরে CMD-তে আপনি রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। ওকে, কমান্ড ফর্মটি পুরোপুরি ওপেন হওয়ার পরে ফার্স্ট যেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে আপনি লিখবেন CD/\backslash এবং এন্টার প্রেস করবেন। স্ক্রিন দেখুন শো করছে, এখান থেকে আপনি দেখে নিয়ে এটা লিখতে পারেন। এরপর আপনি আবার অ্যাপ্লাই করবেন CD এবং আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন অফিসের সেটা লিখবেন অফিস 2024। লেখার পরে এন্টার প্রেস করবেন। এরপর আপনি সেকেন্ড যে লিঙ্কটার থেকে যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করার পরে এখানে আপনি এন্টার প্রেস করবেন। তো এখানে দেখবেন আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো আপনার ইন্টারনেট হিসাবে আপনার ডাউনলোডটি টাইম লাগতে পারে। তো আপনার কমসে কম 5 থেকে 10 মিনিট মতন আপনার টাইম লাগতে পারে। ওটা পুরোপুরি ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আগের স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাকে কিভাবে এটাকে অ্যাক্টিভেট করবেন। এখানে আমার দেখুন ডাউনলোডটি পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে ক্লোজ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি ক্লোজ করে দেবেন। এখানে আমি ক্লোজটি করে নিচ্ছি প্রথমে। ক্লোজটি করার পরে আপনি উইন্ডোজ লোগোতে ক্লিক করবেন। বাকি যেগুলো আছে কমান্ড ফর্ম সেগুলো আপনি কেটে দেবেন। এরপর লোগো উইন্ডোজের লোগোতে ক্লিক করার পরে এখানে আমি যে কোনো একটা ওপেন করে দেখাচ্ছি। আমি এখানে এক্সেলটি ওপেন করে দেখাচ্ছি। এক্সেলটি ওপেন করার পরে আপনার এরকম একটি পপ আসবে। এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে নেক্সট, এরপর আপনি এটাতে ক্লিক করবেন। আপনার হিসাব মতন এখানে রাখতে পারেন। এরপর ওকেতে ক্লিক করবেন। তো এখন যদি আমার অ্যাকাউন্টটি আমি ওপেন করি তো আপনাদেরকে দেখে দিচ্ছি। অ্যাকাউন্টটি ওপেন করার পরে দেখুন এখানে অ্যাক্টিভেটটি এখনো হয়নি। তো এটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সেকেন্ড যে লিঙ্কটি দিয়েছিলাম এটাতে আপনি একটা কি পেয়ে যাবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে এটা অ্যাক্টিভেট করতে হবে। তো আপনি সেকেন্ড যে লিঙ্কটি আছে সেটাতে প্রথমে আপনি এটাকে ওপেন করবেন। তো এখানে আমি ওপেনটি করে নিচ্ছি। ওপেনটি করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন ইউজ ম্যাক টু অ্যাক্টিভেট। ফার্স্ট যে অ্যাক্টিভেট কি আছে এটা আপনি কপি করবেন। কপি করার পরে এক্সেলে যাবেন, চেঞ্জ প্রোডাক্ট কি এখানে পেস্ট করবেন, অ্যাক্টিভেট অফিস ক্লিক করার পরে এটা দেখবেন আপনার টাইম নেবে। টাইমটি নেওয়ার করে এটা পুরোপুরি অ্যাক্টিভিটি হয়ে যাবে। তো এখানে দেখুন আমার অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো এটাকে আমি প্রথমে এখান থেকে ব্যাকে যেয়ে মানে কেটে দিয়ে এখানে পুরোটা আমি কেটে নিলাম প্রথমে, এবং নতুন করে আবারও এটাকে ওপেন করে দেখাচ্ছি এক্সেল এবং অ্যাকাউন্টে। এখন দেখুন আমার পুরোপুরি এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আপনি এখন দেখতে পারেন আপনার ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আপনি যেটাই ওপেন করুন না কেন, সেখানে আপনি যখনই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো সেখানে আপনি দেখতেই পারছেন। এখানে আমি ওপেন করে দেখাচ্ছি, এখন দেখুন এটাও অ্যাক্টিভেট আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এররটি কিভাবে ঠিক করতে হয় এবং এটাকে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।